সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা প্রতিদিন সকল বিষয়ের উপর বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্নের সেট আপলোড করি এর থেকে তোমরা পরীক্ষা কমন পাবে তাছাড়া আরও ভালো করার জন্য অবশ্যই আমাদের পিডিএফ গ্রুপে জয়েন হবে তো তোমাদের প্রশ্নগুলো এরকম স্যাট আকারে আসবে শ্রেণী নবম বিষয় বাংলা পূর্ণমান একশো সময় তিন ঘণ্টা ক বিভাগ নৈবত্তিক অংশ তো নৈবত্তিক অংশ তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথার উত্তরের সমন্বয় গঠিত হবে বহু নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটি এক করে পনেরো নম্বর যোগাযোগের মাধ্যম কয়টি তিনটি আগুনের পরশমুনি সাহিত্য নমুনার কারফু শুরু হতে এখনও কত সময় বাকি আধ ঘন্টা নিজের গোপন শত্রুকে ঘায়েল করার নাম কি গেরিলা যুদ্ধ কবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো একষট্টি দুই বিঘা জমি কবিতায় ভূমিহীন প্রজাকে উপেন ছিল দেবী হলে দাসি দুই বিঘা জমি কবিতায় উক্ত বাকি কবি মাতৃভূমি কি বোঝাতে চেয়েছে ঐশ্বর্য আগুন পাখি রচনাটি কার লেখা হাসান আজিজুল হক আঞ্চলিক ভাষা মানুষের কততম ভাষা প্রথম বাংলাদেশে স্বাধীনতা অনেক ত্যাগ অতিথিকার ফলে অর্জিত দেশকে স্বাধীন করার জন্য অনেকেই প্রাণ বিসর্জন দিয়েছেন আবার অনেকেই আহত হয়ে যন্ত্রণায় কাতর দিন কাটিয়েছেন আহত যোদ্ধারা জীবন ফিরে এলেও তাদের জীবনযুদ্ধ ছিল চলমান উদ্দীপকের ভাবটি তোমার গঠিত কোন গল্পে ফুটে উঠেছে ফেরা বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা রয়েছে ফ্রি ক্লাসগুলো ভালো লাগলে আজই বুক করে ফেলো তোমাদের পরীক্ষার টেনশন আমরা দূর উদ্দীপকের সঙ্গে তোমার পঠিত কোন গল্পের মূল বিষয় হল যুদ্ধে ফেরত যুদ্ধার জীবন দেশমাতৃকার জন্য আত্মত্যাগ এক এবং তিন বর্ণপরিচয় ও ভ্রান্তিবিলাস গ্রন্থ দুইটি রচয়তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রত্যকার গল্পটি কোন লেখকের কোন গ্রন্থ হতে নেওয়া হয়েছে আখ্যান মঞ্জুরি প্রত্যকার গল্পটির কথককে কে বা কার জবানিতে বর্ণিত হয়েছে ইবনে আব্বাসের জবানিতে। সংবাদ প্রতিবেদন কোন জাতীয় লেখা প্রায়োগিক লেখা কতটুকু জমির উপর হাবিবুর রহমান ফলের গাছ লাগিয়েছেন একর এক কথায় উত্তর সকল প্রশ্নের উত্তর দিতে হবে যোগাযোগের মাধ্যম কয়টি তিনটি আগুনের পরশমনি সাহিত্য নমুনায় কে মতিন সাহেবের বাড়ি খুঁজছে বদিউল আলম সংবৃত সরধ্বনি কোনগুলো ই এ রসু ও কার বড় জোর মরার মতো ঠাই আছে ওপেনার জুতা শব্দের কথরূপ কি জুতো তোর জন্যি মরিনি তোর জন্যি বাঁচে আছি বাপ কে কাকে বলেছে আলেফের মা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো সালে খলিফা কেমন শাসক ছিলেন নেই পরায়ণ প্রাথমিক জীবনে আমরা কোন লেখা প্রয়োগ করি প্রায়োগিক লেখা প্রায়োগিক লেখায় কিসের প্রতিফলন পরিলক্ষিত হয় ব্যক্তির ইচ্ছা ও মানসিকতা আজকের ক্লাসটি পর্যন্ত পরবর্তী ক্লাসটা আমরা খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থেকে শুরু করবো যার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নি তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো ধন্যবাদ সবাইকে